আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে আলোচনা করব এবং আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশ পৃথিবীর একটি বৃহত্তম বদ্বীপ, এর মধ্যে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের ভূমি উত্তর হতে দক্ষিণে ক্রমশ ঢালু। এই অসংখ্য নদীগুলো উত্তর দিক থেকে প্রবেশ করে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের ভূপ্রকৃতি ও গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দুই নম্বর প্লাইস্টোসিনকালের সোপানসমূহ, তিন নম্বর সাম্প্রতিককালের প্লাবনসমূহ। এক নম্বর টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, টারশিয়ারি যুগের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দুই নম্বর প্লাইস্টোসিনকালের সোপানসমূহ, তিন নম্বর সাম্প্রতিককালের প্লাবন সমূহ, তিন নম্বর সাম্প্রতিককালের সাম্প্রতিককালের প্লাবন সমূহ। এক নম্বর বলা হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এখানে একটি যুগের কথা বলা হয়েছে, হিমালয় পর্বত টারশিয়ারি যুগে উৎপত্তি হয়েছিল। সম্ভবত এই হিমালয় পর্বতের উৎপত্তির সময় আমাদের বাংলাদেশের এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোর গঠন বা উৎপত্তি হয়েছিল। এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলার কিছু অংশ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে পড়ে। এখানে অনেকগুলো পাহাড়চূড়া অবস্থিত, তার মধ্যে তাজিনডন সর্বোচ্চ চূড়া, তাজিনডন সর্বোচ্চ চূড়া, চূড়া এর উচ্চতা 1231 মিটার, 1231 মিটার। দ্বিতীয় সর্বোচ্চ চূড়া হলো কেওক্রাডাং, এর উচ্চতা হলো 1230 মিটার। কেওক্রাডাং 1230 মিটার। তৃতীয়ত হলো শাখা এবং এর উচ্চতা 1064 মিটার এবং আরো আছে যেমন ডামলং, এর উচ্চতা 1010 মিটার। ডামলং হাজার দশ
মিটার। এই পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে অনেকগুলো পাহাড়ি নদী প্রবাহিত হয়েছে, যেমন কর্ণফুলী, নাব, কাঁসালং, হালদা প্রভৃতি। এবং পাহাড়ে প্রচুর গাছপালা, ঘন জঙ্গল আছে। এখানে পাহাড়িরা এই সকল পাহাড়ি জুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। তা আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের বর্ণনা শুনলাম, এখন উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের মধ্যে পড়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু অংশ। এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় থেকে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ে কিছু পার্থক্য আছে, বিধায় এটাকে অন্য আরেকটা ভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো বেশি উঁচু এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো তুলনামূলকভাবে কম উঁচু। এগুলোকে স্থানীয় ভাষায় টিলা বলা হয়। এই টিলাতে চায়ের চাষ করা হয় এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। যার ফলে টিলাগুলোতে চা চাষের বিশেষ উপযোগী। তাহলে আমরা টারসিয়ারি যুগের পাহাড় সমূহের বর্ণনা শুনলাম, এখন প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখানেও একটি কালের কথা বলা হয়েছে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ সাধারণত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে, মধ্য অঞ্চলে অবস্থিত। এই প্লাইস্টোসিন কালের পাহাড় সমূহকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমে অবস্থিত, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও এর কিছু অংশ নিয়ে এই বরেন্দ্রভূমি অবস্থিত। বরেন্দ্রভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার। আয়তন এখানে এই বরেন্দ্র অঞ্চলে অনেকগুলো ছোট ছোট নদী আছে, আবার অনেক এলাকা থেকে ছোট ছোট খাড়িও দেখা যায়। বরেন্দ্র অঞ্চলের মাটি একটু উঁচু, উর্বর। এই এলাকার মাটি ধান চাষের জন্য খুব উপযোগী। তারপর দুই নম্বর হলো মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং ভাওয়ালের গড় গাজীপুর জেলায় অবস্থিত। এই মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন হলো 4105 বর্গ কিলোমিটার। এই এলাকার মাটি তুলনামূলকভাবে লাল, কাঁকরময় এবং কিছুটা বালি মিশ্রণ থাকে। এখানে আনারসের প্রচুর চাষ হয়। আনারস ছাড়া সামান্য পরিমাণ সেচের মাধ্যমে ধানও আবাদ করা হয়। মধুপুর ভাওয়ালের গড়ে আনারস খুব উল্লেখযোগ্য বা বিখ্যাত। তারপর আমরা 3 নম্বর পর্ব লালমাই পাহাড়। লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। এখানকার
এলামাই পাহাড়টা সাধারণ এলাকা থেকে কিছুটা উঁচু, লাল এবং পাম্পরময়। এখানে সাধারণত তরমুজ আলুর চাষ হয়ে থাকে। তাহলে আমরা প্লাস্টিসিন গাছের সোপান সম্পর্কেও আলোচনা শুনলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে থাকলো সাম্প্রতিককালের প্লাবন সময়। সাম্প্রতিককালের প্লাবন সময় বলতে আমরা বুঝব যে দেশের কাশিয়ার যুগের পাহাড় সময় এবং প্লাস্টিসিন কালের সোপান সময় ছাড়া বাকি যে অংশটা আছে মোটামুটি সবই সাম্প্রতিককালের প্লাবন সময়। এই সাম্প্রতিককালের প্লাবন সময়টাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক নম্বর হলো কুমিল্লার সময়, আমরা একটু আগে পড়লাম লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত। এই লালমাই পাহাড় বাদে কুমিল্লার অবশিষ্ট ভূমি এবং আশেপাশে যেগুলো এলাকা আছে সেগুলো কুমিল্লার সমভূমির আওতার মধ্যে পড়ে। এখানকার মাটি খুব উর্বর, ধান এবং পাট চাষের জন্য খুব উপযোগী। তারপর দ্বিতীয় হলো সিনের অববাহিকা, সিলেট অববাহিকা, সিলেট অববাহিকা। আমরা টার্সিয়ারি যুগের পাহাড় সময়ে যখন পড়লাম তখন জানলাম সিলেটে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ আছে। এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ বাদে সিলেটের যে হাওড় আছে, বাউড় আছে, সেগুলো এই সিলেটের অববাহিকার মধ্যে পড়ে। এবং এই হাওড়গুলো বর্ষাকালে প্রচুর বৃষ্টি থাকে এবং এগুলো ধান চাষের জন্য খুব উপযোগী। তারপর তিন নম্বর হলো পাদদেশীয় প্লাবন সমভূমি, পাদদেশীয় বলতে আমরা বুঝি পাহাড়ের পাশে। পাহাড়ের পাশে পলি জমে যে সমভূমির সৃষ্টি হয় সেটা হলো পাদদেশীয় পলব, পাদদেশীয় পলব সমভূমি। হিমালয় থেকে ওই এলাকা থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে যে নদীগুলো দেশে প্রবেশ করেছে হিমালয় থেকে পরিবহন করে এ ধরনের সমভূমি গঠন করেছে। হাতরায়, করতোয়া, তিস্তা ওই এলাকা দিয়ে দিনাজপুর বাংলাদেশের বৃহত্তম দিনাজপুর রংপুর অঞ্চলে প্রবেশ করে পলির ফলে, হিমালয়ের পলির ফলে যে সমভূমি গঠেছে সেটা হলো পাদদেশীয় ও পলল সমভূমি। চার নম্বর হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, প্লাবন সমভূমি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, প্লাবন সমভূমি। এই সমভূমিটা বাংলাদেশের সবচেয়ে বড় সমভূমি। বন্যার সময় এই এলাকাটা পানিতে ডুবে যায়, যার ফলে এই সমভূমিটা বড় হয়েছে। এগুলো রাজশাহী, বৃহত্তর রাজশাহীর কিছু অংশ, বৃহত্তর ঢাকা, ফরিদপুর, পাবনার কিছু অংশ কি এই প্লাবন সমভূমিটা গঠিত। আবার পাঁচ নম্বর হলো বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, বদ্বীপ বদ্বীপ সাধারণত নদীর মোহনায় বা নদী যেখানে সাগরের সাথে মিলিত হয় সেই জায়গায় দ্বীপ গঠিত হয়। এখানে বলা হয় যে বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। এই বদ্বীপটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সক্রিয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, স্রোত সমভূমি। সক্রিয় বদ্বীপ মানে যে বদ্বীপগুলোর গঠন এখনো প্রক্রিয়াধীন আছে,
বা গঠন চলতেছে এবং সমভূমি হিসাবে আছে। মৃদুপ্রায় বদ্বীপ, যে বদ্বীপগুলো এক সময় ছিল, এখন নদী ভরাটের কারণে বিভিন্ন কারণে প্রায় ধ্বংসের মুখে চলে গেছে। সতেজ বনভূমি, যে বনভূমিতে জোয়ার ভাটার সময় পানি ওঠানামা করে, আবার সতেজ সমভূমি সমভূমিগুলো জেগে ওঠে, এগুলোকে এটা বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। তারপর চট্টগ্রামের উপকূলীয় সমভূমি, চট্টগ্রামের উপকূল এলাকায় যে সমভূমি গঠিত হয়েছে সেগুলিকে চট্টগ্রামের উপকূলীয় সমভূমি বলা হয়। পাহাড়ি এলাকা থেকে কর্ণফুলী, সাঙ্গু, মাতামরি নাম নদীগুলো পলি বহন করে এই এলাকা সমভূমি গঠিত হয়েছে, কারণে দুটি চট্টগ্রামের উপকূলীয় সমভূমি বলা হয়। আমরা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সম্পর্ক আলোচনা শুনলাম, এখানে অনেকগুলো তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের আয়তন নামগুলো এবং আয়তনগুলো বলেছি, এগুলো পরীক্ষায় উচ্চতা আসবে। এবং বরেন্দ্রভূমি, মধুপুরের গড়, ভাওয়ালের আয়তন, এগুলো আয়তনগুলোর নামও মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্নে আসবে। এবং সৃজনশীলের কয় প্রশ্নে আসবে, টারসিয়ারি যুগের পাহাড়সমূহ কাকে বলে বা প্লাস্টোসিন যুগের পাহাড়সমূহ কাকে বলে, এবং সৃজনশীলের গড় প্রশ্নে উদ্দীপকের মাধ্যমে প্রশ্ন আসলে তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে বলে আমি আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ।